হে গাইস, গুড মর্নিং। এখন আমি আছি পোড়াড়ি গ্রামে। পোড়াড়িতে আমরা এখন সবাই আছি, এদিকে সুমন মুকেশ সবাই আছে। আর আজের ব্লগটি শুরু করছি মা কুসুমতলিয়া দেবীর প্রণাম নিয়েই। আর তাহলে বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, কিছুদিন পরেই আবারও আসবো। সুমন তো সাথেই যাবে, আর এবার আমরা বাড়ি যাব, বাড়িতে ফ্রেশ ট্রেশ হবো। তারপরে আমাদের ওখানে পুজো আছে, এবছর তো পুজোটা ঠিক হবে না, মানে আগের মতন ওইভাবে, তাও যা হবে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এই হচ্ছে মা কুসুমতলিয়া দেবীর মন্দির পোড়াডির। এখানে প্রতি বছরেই পুজো হয় এখানে। আর সাইডে গানটা কিন্তু খুব ভালো বাজছে, ওইদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগছে শুনতে। শুভা শুভা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের মাগুড়িয়া পাহাড়ের মেলায়, আর মেলাটা দেখাবো ঘুরে ঘুরে সবকিছু। কাজল বিনা মাস্কে আছে, তোর কি করোনার ভয় নাই? না, তাহলে কিছু বলারই নেই। নেই, আজকে খুব এনার্জিটা লস লস লাগছে, তাই এখন কাজল আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। এই যে কাজল নিয়ে এলো চকোবার, আর আরেকজন আছে ওখানে। আর কাজলের সাথে থাকলে খাবার দাবারের চিন্তাটা একদম করতেই ভুলে যাই, কারণ ও ঠিক টাইমে খাবার খাওয়ার সময় ডেকেই নেই যে কেন কিছু। তাই এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে, ওখানে কাজল আছে, ফুচকা খাবো এবার। কাজল ফুচকা খাচ্ছে, কাজল ফুচকা ব্যস্ত, কাজল খাওয়া দাওয়ায় ব্যস্ত এখন। কাজল থাকলে খাওয়া দাওয়াটা চিন্তাই করতে হয় না। এই দেখো আবারও যাচ্ছি আমরা খেতে, এখন আমরা এখানে খাবো ব্রেড চপ ঘুগনি পরি এই সব কিছু। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, আমরা এখন পাহাড় মেলা থেকে চলে এসেছি। আর এখন আমি আছি আমাদের গ্রামেই, এখানে বালক ভোজন করানো হবে এই বাঙালালা ঠাকুরের উদ্দেশ্যে। এইদিকে আছে, ওটাও দেখাচ্ছি একটু পরে। আর ওখানে তনু আছে, সবাই আছে, গুন্ডা দাদা আছে, বিল্টু আছে, তদন কাকু আছে, সবাই আছে। আর এখানে আছে দাদু, দাদুর কাছ থেকে জেনে নেবো যে এই বাঙালালার পুজোটা কি জন্য হয় বা কখন থেকে শুরু। দাদু বলো, কতদিন থেকে এই পূজাটা হচ্ছে? পূজাটা হচ্ছে আজ 70 বছর। 70 বছর ধরে আসলে আমাদের যখন ঠাকুর সৃষ্টি হয় তখন আমরা মোটামুটি 15-20 বছরের বাচ্চা, ঠিক আছে? তো তো ভাঙালালা উল্লেখ হইল একটা বাঘসূত্র নিয়ে, আর গায়ে মহামারী হওয়ার জন্যে পূজা পার্বণ করছে নাই, করোনার মতো একটা মহামারী ছিল, ঠিক আছে? তো বসন্ত তখন তখন আমরা বুড়ারা দেখাতে গেছে জানঘর গুণীঘর, তখন এইখানে বলে দিল যে
উহাকে না সেবা করলে গায়ে শান্তি কব পাবে না, যতগুলো রোগী আছে সব মরবে আরও বাড়বে। সেই উদ্দেশ্যে বুড়ারা বলেছে যে এইখানে পূজা করো সোলোয়ানা মিলে আমাদের শহীদ সমাজে আর গ্রামের লোককে সবাইকে এইখানের মাটি বুকে দিয়ে স্নান করবে, রোগ মুক্ত হবো কি আগে মানিয়ে যাচ্ছে হোক সব দিন। ইয়ার নাম হচ্ছে বাংলা লাঠা। টি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এখন যেখানে আমাদের পুজো হয়। এখানে পুজো হয়, এখানে আছে একটি খেজুর গাছ, একটা আছে জোড় গাছ, আর এখানে পুজো হয়। সাইডে পুকুর, এই যে সাইডে পুকুর, সব মিলিয়ে ভিউটা একদম দারুণ, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আমরা মানি যে এখানে যে কিছুই আমরা চাই সেটা আমাদের হয়, সেই উদ্দেশ্যেই পুজোটা। আর বাকি তো দাদু বললো যে কী জন্য বাংলার নাম বা কতদিন থেকে পুজোটা হয়। আর আজকের খিচুড়ির রান্নার মিস্ত্রিটা হলো গুন্ডারালা, আর সহযোগিতায় আছে তনু, আরো অনেক লোক, এই যে রাহুল দাদা আছে, এখন ব্যস্ত খিচুড়ি রান্না করতে। আর এখন একটু নারকেল খাবো, আর তনু খাচ্ছে, আজকে তনু গাজর কাটতে ব্যস্ত। আর আমার ভিডিওতে চা খাওয়া হবে না তা কখনো হতেই পারে না, তাই আমরা খিচুড়ি রান্নার মাঝেই চায়ের বিরতি নিলাম।